দাজ্জাল মারা যাওয়ার পর পৃথিবীর অবস্থা কেমন হবে? কতদিন পর ধ্বংস হবে পৃথিবী? আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে, সে 40, আমি জানি না 40 দিবস না মাস না বছর অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহি সালামকে পাঠাবেন, তাকে দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো মনে হবে। তিনি দাজ্জালকে খোঁজ করবেন ও হত্যা করবেন। এরপর মানুষ 7 বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন, যাদের অন্তরে অনুপরিমাণ ঈমান রয়েছে তারা সকলে এতে মৃত্যুবরণ করবে। ঈমানদার ও ভালো মানুষের কেউ বেঁচে থাকবে না। যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও বাতাস পেয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও বলতে শোনা গিয়েছে, দুরাচারী মানুষগুলো অবশিষ্ট থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র। তারা ভালোকে ভালো হিসেবে জানবে না আর মন্দকে মন্দ মনে করবে না। শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে, তোমরা ভালো কাজে সাড়া কেন দাও না? তারা বলবে, তুমি তোমাদের আমাদের কি করতে বলো? সে তাদের মূর্তির উপাসনা করতে আদেশ করবে। তারা সুন্দর জীবন পকরণ নিয়ে জীবনযাপন করবে। অতঃপর একদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে, এ বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উত্থিত হবে। এরপর আবার শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে ও এদিক সেদিক তাকাতে থাকবে। তারপর বলা হবে, হে মানব সকল, তোমাদের প্রতিপালকের দিকে আসো, তোমরা দাঁড়িয়ে যাও, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদের বের করে আনো, জিজ্ঞাসা করা হবে কতজন থেকে কতজন বের করে আনব। উত্তর দেওয়া হবে, প্রত্যেক 1000 থেকে নয়, 199 জনকে বের করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সেটি এমন দিন যা শিশুদের বৃদ্ধ করে দেবে, আর এ দিনটিতে আল্লাহ তাআলা নিজ পায়ের গোছা উন্মুক্ত করবেন।